আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করি, যেখানেই থাকুন ভালো থাকুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন এবং গুরুত্বপূর্ণ এপিসোড। আজকের এপিসোডে আমি আলোচনা করব এমন কিছু ইংরেজি সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের চারিপাশে কথা বলার জন্য ব্যবহার করতে পারি। আমাদের প্রতিদিন সবার সাথেই কথা বলতে হয়, অন্তত সেখানে আমরা এই বাক্যগুলি প্রয়োগ করতে পারব। এমনকি আমরা যারা আমাদের প্রিয়জন, গার্লফ্রেন্ড থেকে শুরু করে যে কোনো মানুষের সাথে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোড। তুমি কি চুপ করবে? উইল ইউ শাট আপ? তুমি কি চুপ করবে? উইল ইউ শাট আপ? আরে ঘাদা, সোজাসুজি বল। কিপ ইট সিম্পল স্টুপিড। আরে গাদা, সোজাসুজি বল। কিপ ইট সিম্পল স্টুপিড। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন? হোয়াই ডু ইউ টেল এ লাই টু মি? তুমি আমার সাথে মিথ্যা বলো কেন? হোয়াই ডু ইউ টেল এ লাই টু মি? আমাকে ছেড়ে গেলে কেন? হোয়াই হ্যাভ ইউ লেফট মি? আমাকে ছেড়ে গেলে কেন? হোয়াই হ্যাভ ইউ লেফট মি? আমার প্রশ্নের জবাব দাও না কেন? হোয়াই ডোন্ট ইউ রিপ্লাই টু মাই কোশ্চেন? আমার প্রশ্নের জবাব দাও না কেন? হোয়াই ডোন্ট ইউ রিপ্লাই টু মাই কোশ্চেন? তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? হোয়াই ইউ লুক সো ডাউন? তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? হোয়াই ইউ লুক সো ডাউন? তুমি আমাকে ভুলে গিয়েছো কেন? হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি? তুমি আমাকে ভুলে গিয়েছো কেন? হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি? অনর্থক রাগারাগি করার কোনো মানে হয় না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন গেটিং অ্যাঙ্গার উইদাউট এনি রিজন। অনর্থক রাগারাগি করার কোনো মানে হয় না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন গেটিং অ্যাঙ্গার উইদাউট এনি রিজন। সকলের জ্ঞাতার্থে একটি কথা বলি, এখানে আপনি খেয়াল রাখবেন, দেয়ার ইজ নো পয়েন্ট। আমি আবারও বলছি, দেয়ার ইজ নো পয়েন্ট। এরপর আপনি এইটুকু দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারেন। আপনি চাইলে কমেন্ট বক্সে দু একটি সেন্টেন্স তৈরি করে কমেন্ট করুন। আসুন তারপরে, এত তুচ্ছ ব্যাপারে রাগ করার কোনো মানে হয় না। ইজ দেয়ার এ লিটল পয়েন্ট ইন গেটিং অ্যাঙ্গার পর সাস এ পিটি ম্যাটার? এত তুচ্ছ ব্যাপারে রাগ করার কোনো মানে হয় না। ইজ দেয়ার এ লিটল পয়েন্ট ইন এ গেটিং অ্যাঙ্গার পর সাস এ পিটি ম্যাটার? শুধু শুধু তাকে বকাঝকা করার কোনো মানে হয় না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্কোল্ডিং হিম উইদাউট এনি রিজন। শুধু শুধু তাকে বকাঝকা করার কোনো মানে হয় না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্কোল্ডিং হিম উইদাউট এনি রিজন। সেই চিরকালের জন্য চলে গিয়েছে, হি হ্যাজ গোন ফর গুড। সেই চিরকালের জন্য চলে গিয়েছে, হি হ্যাজ গোন ফর গুড। আমার দিকে ফেল ফেল করে সেয়ে আসো কেন? হোয়াই ডু ইউ লুক ব্ল্যাঙ্ক অ্যাট মি? আমার দিকে ফেল ফেল করে সেয়ে আসো কেন? হোয়াই ডু ইউ লুক ব্ল্যাঙ্ক অ্যাট মি? একজন ভালো মানুষ হতে টাকা লাগে না। মানি নট নিড টু বি এ গুড ম্যান। একজন ভালো মানুষ হতে টাকা লাগে না। মানি নট নিড টু বি এ গুড ম্যান। ঠিক ঠিক উত্তর দাও, আনসার টু দ্য পয়েন্ট। ঠিক ঠিক উত্তর দাও, আনসার টু দ্য পয়েন্ট। ঠিক ঠিক উত্তর দাও, কারা কারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে আসো। তো প্রিয় বন্ধুরা, একটু মজা করলাম। আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত এপিসোডটি মনোযোগ দিয়ে দেখেছেন। যদি দেখে থাকেন, আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। আর হ্যাঁ বন্ধুরা,
এখানে তো আপনারা আপনাদের নিজেদের ইংলিশ ডেভেলপ করার জন্য এপিসোডগুলো দেখেন। আমি আপনাদের তবু বারবার অনুরোধ করি হয়তো, তাই আমি আপনাকে বলবো এসব ভিডিও দেখবেন। আমি বলছি না আপনি এন্টারটেইনমেন্টের দুনিয়ায় সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইংলিশ শেখার ভিডিও দেখেন, হ্যাঁ ওগুলো দেখবেন, তবে তার পাশাপাশি এগুলো দেখলে বা ইংরেজি শেখা নিয়ে এসব ভিডিওগুলো দেখলে আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী নেক্সট কোনো এপিসোডে দেখা হচ্ছে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।